যেহেতু আমাকে যুবকদের সম্পর্কে কথা বলার জন্য বলেছে আজ বাংলাদেশের আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়েছি এক যেভাবে ইসলাম বিদেশীদের আগ্রাসনের কারণে ইসলাম বিদেশীদের আক্রমণের কারণে দিন দিন তারা কোরআনকে জর্জরিত করতে চায় কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সেজন্য আমি আজকে এই মাহফিল থেকে আহলে বাইত আর রাসূল তরুণ ও যুব সংস্থার আজকে রে মাহফিল থেকে বলতে চাই এক লক্ষ চাতাল্লিশ হাজার এ বাংলার রন্দ্রে রন্ত্রে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া এই শাহ জালালের বাংলাদেশ কথা বলেন ঠিক কি না শাহ পরানের বাংলাদেশ ঠিক কি না শাহ মখদুমের বাংলাদেশ খান জাহানানির বাংলাদেশ শুধু তাই নয় বারলিয়ার খদমের ধন্য এই বাংলাদেশের মধ্যে শাহ মানব শাহ বদর গাউসুল আজম মাজবান আমার সাইন সাই স্ত্রী বাংলাদেশ শুধু তাই নয় গাজী মিল্লা ইমাম শের বাংলার এই বাংলাদেশের মধ্যে যতদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিকে অস্ত যাবে ততদিন পর্যন্ত এই বাংলার আকাশের মধ্যে ইসলাম থাকবে কথা বলেন ঠিক কি না যারা ইসলামের কে নিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছিল যারা ইসলামের বাতিকে নিবিয়ে দিতে দিতে চেয়েছিল যুগে যুগে তারা নিবিয়ে গেছে কথা বলেন ঠিক কি না আরেকটু জুড়ে বলেন ঠিক না যেভাবে আমাদের টাকলা নিবে গেছে কথা বলেন ঠিক না আরো জুড়ে বলেন ঠিক না যে টাকলাকে পুলিশ পুলিশ প্রোডাকশন দিয়ে নিয়ে যেতে হতো সে টাকলা পুরো কানাডা পর্যন্ত ঘুরে এসে আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করার কারণে টাকলার এখন ঘরে পর্যন্ত জায়গা নাই কথা বলেন ঠিক না আরো জুরে বলেন ঠিক না সেজন্য বলতে চাই মুসলমান যুবক ইয়াং জেনারেশনের ভাইরা একমাত্র মুক্তি দিতে পারে কে

আর জুড়ে বলেন কে কেউ কখনো নিবিয়া দিতে পারবে পেরেছে যেভাবে আজ কুরআন কে নিয়ে যারা শরণযন্ত্র করছে ইসলাম কে নিয়ে যারা শরণযন্ত্র করছে তারা একই ভাবে যেভাবে নমরুদ চলে গেছে জাহান্নামে কথা বলেন ঠিক কিনা যেভাবে সাদ্দা থামানরা চলে গেছে যেভাবে তাদের বংশধর আবু জাহল উতবা সাইবা জাহান্নামে চলে গেছে ঠিক একই ভাবে কুরআনের কে নিয়ে যারা শরণযন্ত্র করবে ইসলাম কে নিয়ে যারা রাসূলুল্লাহর নিয়ে শরণযন্ত্র করবে তারা একই ভাবে তাদের পথ মত অনুসরণ করে তারাও জাহান্নামে চলে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের এখন শপথ নিতে হবে ভাইয়ের আবার জীবন আমাদের একটাই জীবন কয়টা আর একটু বলেন কয়টা আমি আপনার আপনাদেরকে একটু পেছনে ব্যাকে নিয়ে যেতে চাই দুই সাল মনে আছে নি যখন করোনার প্রাদুর্ভাব যখন বৃদ্ধি পেয়েছে যখন লকডাউন দিয়েছে হাই হাই মানুষ গড় থেকে বের হতে পারছে না মা অসুস্থ সন্তান মায়ের কাছে যেতে পারতেছে না কথা বলেন ঠিক যেতে পেরেছে বাবা মৃত্যুবরণ করেছে বাবা জানাজা সন্তান করতে পারে না কথা বলেন ঠিক কেলা এর চেয়ে করুণ ইতিহাস আমার মনে হয় আর যে মানুষের চোখের মধ্যে আর কখনো অবলোকন হবে না কথা বলেন ঠিক কেলা সন্তান মারা গিয়েছে মা সন্তানের লাশের সামনে যেতে পারছে না বাবা মারা গিয়েছে সন্তান যেতে পারছে না কথা বলেন ঠিক কেলা এই করোনা ভাইরাসের প্রথম যখন লকডাউন হয়েছিল আমাদের অনেক স্বজনকে আমরা হারিয়েছি ঠিক কিনা বলেন আরো বলেন কিনা লকডাউনের মধ্যে আমরা আল্লাহকে রাজি করে ফেললাম ইবাদত করতে করতে হায় আল্লাহ আপনি করোনার এই ক্লান্তি লকডাউন লকডাউন থেকে আমাদেরকে মুক্তি দান করেন পুনরায় করোনা একটু শীতল হয়েছে বলেন আলহামদুলিল্লাহ

এইভাবে যখন আমরা আবার দরবারে যখন আবার ফরিয়াদ করলাম পুনরায় শীতল হয়েছে এখন দ্বিতীয় লকডাউনের মধ্যে আমরা আছি ঠিক কিনা এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তৃতীয় ঢেউ আসতেছে কথা বলেন ঠিক কিনা এই তৃতীয় ঢেউ এর মধ্যে হয়তো আমিও থাকবো না হয়তো আপনাদের মধ্যে অনেকে থাকবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু ভাইরা এই জীবনের সামান্য সময়টুকু যদি আপনি যদি এই পরকালে যদি আপনি জান্নাত যদি কামাই করতে চান পরকালে যদি আল্লাহকে যদি রাজি করতে চান পরকালে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আপনি আকিয়ে ধরতে চান পরকালে যদি আপনি রাসূলুল্লাহর পথ মত যদি অনুসরণ করে জান্নাত যদি আপনার নামটা লিপিবদ্ধ করতে চান মনে রাখবেন একবাতর কুরআন সুন্নার কোনো বিকল্প আর জোরে বলেন বিকল্প নাই আরো জোরে বলেন বিকল্প আসেনি বিকল্প নাই আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সেজন্য আমি একটা সব সময় সেই সময়ের একজন কবি আমার মুরুব্বীরা জানবে আব্দুল আলিম একজন কবি ছিলেন কথা বলেন ঠিক কিনা সে আব্দুল আলিম খুব সুন্দর করে বলেছিল ভাই আপনার যে গড়ে আমার যে গড়ে এখন আমি আছি সে গড় আমাকে দিয়ে গেছেন আমার বাবা আপনার যে গড়ে আছেন আপনাকে দিয়ে গেছেন আপনার গড়টা কে দিয়ে গেছেন আরেকটু জুড়ে বলেন আপনার বাবাকে কে দিয়ে গেছেন আপনার দাদা আপনার দাদাকে কে দিয়ে আপনার পর দাদা আপনি আমিও চলে যাব আপনার ঘর রেখে যাবেন আপনার সন্তানের জন্য কিনা বলে আপনার সন্তানও চলে যাবে আপনার সন্তান রেখে যাব আপনার নাতির জন্য আপনার নাতিও চলে যাবে আপনার নাতি রেখে যাব আপনার পতির জন্য কথা বলেন কিনা তাহলে যে ঘর আপনি এত সুন্দর করে নির্মাণ করেছেন সে ঘরের মালিক কি আপনি কথা বলেন আপনি ঘরের মালিক নাকি গর্তটা চোদ্দ টুকরা করে আপনার কবরের মধ্যে প্যাকেট করে দিয়ে দিবে এরকম নি কোনো সুজন আব্দুল আলিম বলেন পরের জায়গা পরের জমি ঘর আমি রই আমি তো সে ঘরের মালিক নই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক না পরের জায়গা পরের জমিন গরবালায়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই কথা বলেন বাইরা ঠিক না আরো জোরে বলেন ঠিক না যে ঘর আপনার রয়েছে যত সুন্দর করে টাইলস দিয়ে আপনি যে ঘরে বানিয়েছেন নিজের জীবনের সুখ শান্তির জন্য নিজের জীবনের উপার্জিত অর্থ টাকা খরচ করে যে ঘর আপনি নির্মাণ করেছেন বলেন সে ঘরে চিরদিন আপনি থেকে যাবেন আরো বলেন। আপনারা একটু এদিক দিয়ে তাকাবেন এদিক দিয়ে আপনাদের কষ্ট হচ্ছে মনে কষ্ট হচ্ছে একটু আমার দিকে তাকান ভাইরা আপনাদের কি আমার দিকে তাকাতে কষ্ট লাগে আরো জোরে বলেন কষ্ট লাগে আমি যে কথাটা বললাম সেটা কি সত্যি সত্য নাকি মিথ্যা আরে জুরে বলেন সত্য না মিথ্যা পরের জায়গা পরের জমি ঘরবানায়া আমি রয় আমি তো সে ঘরের মালিক আমি তো সে আরে পরের জায়গা পরের জমি নায়া আমি রয় আমি তো সে ঘরের আরে জুড়ে বলেন আমি তো সে ঘরের ও সেই ঘরে কানা যার জমিদারি আমি পাই না তাহারি হুকুম জারি গো সেই ঘরে কানা যার জমিদারি আমি পাই না তাহারি হুকুম জারি আমি পাইলে জমিদারির দেখা আমি পাইলে জমি এর দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের bale কি নই কথা বলেন ঠিক কিনা পরের জায়গা পরের জমি ঘর আমি রই আমি তো সেই ঘরের মানে আরেকটু আমি তো সেই ঘরের আরে জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি ছাস তাই তো ফসল ফলে না রে দুঃখ মাস কথা বলেন ঠিক না সুন্দর করে ঘর নির্মাণ করেছেন টাইলস দিয়ে সুন্দর বিদেশি সঙ্গে পাথর দিয়ে ওই ঘর আপনার ঘরের মতো ঘর থেকে যাবে কিন্তু আপনি গুরুস্থানে যেতে হবে টিকা আজরাইলকে ঘুষ দিলে থাকা যাবে না আরো বলেন থাকা যাবে আজরাইলকে খরজুর করলে আজরাইল ভাই আমাকে নিও না এক বছর টাইম দাও থাকা যাবে আরো জুড়ে বলেন থাকা যাবে ও আমি না পাতি সব জমি আমারই হই জেনে নিলাম আমি চলি যে তার মন জুগায়া আমি চলি যে তার মন জুগায়া দাখিল মেলে মেলেনা সই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সবাই পরের জায়গা জমিন জমি সবাই আমি তো সে ঘরে রে আরো জোরে বলেন আমি তো সে ঘরে রে নয় সরসলে আর সুল্লাহ বকারি খাইশি খাই আগে সিলিয়া রসোল্লা

আরব ফজুররা বলেন বলেন সেজন্য আমি আপনাদের কি বলতে চাই ফুরান উল করিমের মধ্যে ফরকা হামিদের মধ্যে আল্লাহপাক রব্দুল আল এমিন গোসনা বিচ্ছেন বিসমিল্লাহি রু রাহ রহমানি রাহে ইন ওয়াই বল মত একটু জোরে বলে নে আল্লাহ সেজন্য যুবক আমার আল্লাহর কুরআনুল কেরিম ফুরকানে হামিদের

আর একটু জুড়ে বলেন চাই কি চাই না তো বা কান খুবা কিভাবে করবেন সেজন্য হাদিস শরীফের দিকে আমার নবী বলেন উম্ম তোমরা শুনে রাখো উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা বর্ণনা করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরা মুবারকে যখন প্রবেশ করলেন উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা দেখতে পেলেন হায়াতুন নবী কামলি ওয়ালা নবী সিজদার মধ্যে পড়ে অনেকক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে ছিলেন সিজদা থেকে যখন স্যার মোবারক চেহারা মোবারক তুললেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নবীজি যেখানে সিজদা দিলেন সেই স্থানের দিকে লক্ষ্য করলেন আর দেখতে পেলেন সেই সিজদা স্থানটা আমার নবীর চোখের পানিতে পরিপূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তো কোনো গুণা নাই আপনি এভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করেন এভাবে কান্নাকাটি করেন কেন তখন আমার নবী উম্মুল মোমেনিন মায়েশা সিদ্দিকাকে বললেন হে আয়েশা শুনে রাখো যেই বেশি বেশি তওবা করে যেই বেশি বেশি ইস্তেগফার করে আমার আল্লাহ ওই বান্দাকে বেশি বেশি ভালোবাসে সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ সেই জন্য যুবক আমার বিশ্ববিখ্যাত ইমাম হাদের মালিক বিন দিনার অবশ্যই নাম শুনেছেন নাম শুনেছেন আরো জোরে বলেন মালিক বিন দিনারের নাম শুনেছেন ওই মালিক বিন দিনার পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর বলি আল্লাহর একজন সুফি ছিলেন ওই মালিক বিন দিনার প্রাথমিক যুগের মধ্যে তার জীবন কেমন ছিল তিনি ছোট ছোট চুরি করতেন তিনি কি করতেন ছোট ছোট চুরি করতেন ওই মালিক বিন দিনার একদিন মনে মনে চিন্তা করতে লাগলেন আমি আর ছোট ছোট চুরি করব না আমি বড় চুরি করতে হবে আমি বড় চুরি করতে হবে তিনি বাগদাদের যিনি বাদশা ছিলেন খলিফা ছিলেন মালিক বিন দিনার মনে মনে সংকল্প করতে লাগলেন আমি আর ছোট কাটু চুরি করব না আমি বাগদাদের খলিফার ঘরের মধ্যে রাজকোষাদের মধ্যে ঢুকে যাব মালিক বিন দিনার রাত যখন গভীর হয়েছে বাগদাদ খলিফা বাগদাদের খলিফার ঘরের মধ্যে প্রবেশ করলেন বাগদাদের খলিফার ঘরের মধ্যে প্রবেশ করে অন্তর মহলের মধ্যে ঢুকে যখন গেলেন দেখতে পেলেন খলিফা এবং তার স্ত্রী খুশ গল্প গল্প করতেছেন স্বামী স্ত্রী বলেন স্বামী স্ত্রী গল্প করতেছেন মালিক বিন দিনার চিন্তা করতে লাগলেন বাগদাদের খলিফা স্বামী স্ত্রীর গল্প আমি একটু শ্রবণ করি হঠাৎ করে গল্প করতে করতে এক পর্যায়ে খলিফার স্ত্রী বললেন খলিফাকে খলিফা মহাশয় আপনি কি জানেন আপনার একজন মেয়ে রয়েছে সেই মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে যাচ্ছে সে মেয়ের মেয়ের জন্য পাত্র লাগবে সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান তখন খলিফা বললেন এই আমার স্ত্রী সহধর্মিণী শুনে রাখো আমি আমার রাজকন্যা কই ব্যক্তির হাতে তুলে দেব যেই ব্যক্তি বাগদাদের শাহী জামে মসজিদে ৪১ দিন পর্যন্ত বা জামাতে প্রতিদিন নামাজ আদায় করবে ইমামের আগে মসজিদে ঢুকবে সকলের পরে মসজিদ থেকে বের হবে এইভাবে একচল্লিশ দিন যে যুবক বাগদাদের শাহী জামে মসজিদে নামাজ পড়বে ওই যুবককে আমি আমার রাজকন্যার সাথে বিবাহ দেব আরেকটু জুড়ে বলেন সুবাহ এ কথা কে শুনেছে মালিক বিন দিনার শুনেছে মালিক বিন দিনার এ শোনার পরে পড়ে মালিক বিন দিনারের মনের মধ্যে চলে আসলো আমি আর চুরি চর্ম করব না আমি রাজার মেয়েকে বিবাহ করতে হবে সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আমি কি করতে হবে আমি যদি রাজার মেয়েকে যদি বিবাহ করি তাহলে আমার আর চুরি চর্ম কিছু করতে হবে না আমি তো সারা হয়ে যাব জোরে বলেন সুবহান এই চিন্তা ভাবনা থেকে মালিক বিন দিনার রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেলেন বের হওয়ার পরে মালিক বিন দিনারে চলে গেলেন বাগদাদের শাহে জামে মসজিদে অনেক লম্বা কথা সংক্ষেপ করছি মালিক বিন দিনার প্রথমে নামাজ পড়লেন নামাজ পড়তে 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 যখন 41 দিন পূর্ণ হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ যেদিন 41 দিন পূর্ণ হয়ে যাবে সেদিন ইয়মুল জুমার রাত বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার রাতে যখন মালিক বিন দিনার ওই বাগদাদের শাহে জামে মসজিদের মধ্যে সারার নামাজের পড়ে মোয়াজিন সাহেব বললেন এ মালিক মসজিদ থেকে বের হয়ে যাও মসজিদে তালা লাগিয়ে দেব মালিক বিন দিনার মনে চিন্তা করতে লাগলেন এ মোয়াজিন তুমি কি জানো কালকে আমি তো রাজার মেয়েকে বিবাহ করে এ রাজ্যে আমি হকদার হয়ে যাব আমি কালকে রাজকন্যাকে বিবাহ করব মনে মনে বলতেছেন তখন বললেন ইমাম সাহেব আমি একচল্লিশ দিন পর্যন্ত আপনার এখানে নামাজ আদায় করেছি আজকে আমি মসজিদের মধ্যে রাত্রি যাপন করব। তখন এই কথা বলার পরে মালিক বিনদিনারকে ভিতরের মধ্যে মসজিদে রেখে ওই ইমাম সাহেব ভিতর থেকে মসজিদে তালা লাগিয়ে দিলেন কি লাগিয়ে দিলেন তালা লাগিয়ে দিলেন চলে গেলেন মালিক বিনদিনার মসজিদের মধ্যে ঘুমন্ত অবস্থায় এমন সময় রাত যখন গভীর হলো বাগদাদ পুরো বাগদাদ শহর সকল বনের পশু পাখি পর্যন্ত ঘুমাচ্ছে এমন সময় হঠাৎ করে তাহাজ্জুদের টাইম যখন হয়েছে হঠাৎ করে মা লেখ বিন্দার কে কে যেন ডাকছে এই মা এই মা কেন কে যেন ডাকছে হঠাৎ করে মালিক বিন দিনার স্বপ্নের মধ্যে দেখতেছেন এই মালিক তুমি আমার একজন সৃষ্টি একজন মেয়েকে পাওয়ার জন্য তুমি যে একচল্লিশ দিন আমার এবাদত করেছো মনে রেখো তুমি একচল্লিশ দিন ইবাদত করতে হবে না তুমি আমি আল্লাহর প্রভুর প্রেমের মধ্যে যদি একটা সিজি দাদা আমি তোমাকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়ে দেব আর একটু জুড়ে বলেন সুবাহ এই স্বপ্ন দেখার পরিমাণ এক বিন দিনার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হওয়ার পরে হাওমাও করতে লাগলেন দু পানি ছেড়ে দিলেন আই আল্লাহ মালিক বিন দিনারের অন্তর আল্লাহর রহমতের জোশ এসে গেল কলব পরিবর্তন হয়ে গেল মালিক বিন দিনার দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়ে গেলেন আর এদিকে সূর্য উঠে গেলেন ওই বাগদাদের খলিফা সহ রাত প্রসাদের প্রহরী সহ সহচর সহ মন্ত্রী আমলারা সহ ওই মালিক বিন দিনারের সামনে উপস্থিত বাগদাদের খলিফা সহ উপস্থিত রাজ্যের মানুষ সকলে একাকার হয়ে গেলেন সিজদায় অবনত ওই ব্যক্তির সাথে রাজার কন্যার একমাত্র রাজকন্যার বিবাহ হবে এমনই সময় যখন স্যার তুললেন মালিক বিন দিনার দেখতে পেলেন বাগদাদের রাজা মন্ত্রী সকলে উপস্থিত এবং রাজকন্যা সুসজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আছে তখন মালিক বিন দিনার কে বললেন এ মালিক বিন দিনার আমি বাগদাদের খলিফা তোমার কাছে এসেছি আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে মালিক বিন দিনার বলে আমি আপনার মেয়ে কি চাই না আপনি কি জানেন গতকাল রাতে আমার মহান প্রভু আমা মহান আল্লাহ আমার মহান সৃষ্টি করতে আমাকে তারা পণ করে নিয়েছেন আমার তওবাকে কবুল করেছেন এখন আমি এই দুনিয়ার কিছু চাই না এই দুনিয়ার সবকিছু আমার প্রভুর প্রেমিক যদি আমি হয়ে যাই আমার ওই হালেক মালিক আল্লাহর প্রেমিক যদি আমি হয়ে যাই আল্লাহর গোলাম যদি আমি হয়ে যাই আমার আল্লাহ এই পৃথিবীর সবকিছু আমার কদমের মধ্যে সুপর্দ করে দিবে আর জুরা বলেন সুবহান মালিক বিন দিনার কিতাবের মধ্যে লিখে মালিক বিন দিনার বাগদাদ ছেড়ে চলে যাচ্ছিলেন চলে যাওয়ার সময় দাজলা নদী পার হওয়ার সময় নৌকার মাঝে সকলে থেকে ভাড়া খুঁজলেন সকলে ভাড়া দিলেন মালেক বিন দিনারের কাছে কোনো টাকা পয়সা নাই নৌকার মাঝি বললেন এই মালেক টাকা না দিলে তোমাকে হাত এবং পাবে নদীতে মাছকে নিক্ষেপ করব। মালিক বিন দিনার নৌকার মধ্যে সিজদায় অবনত হয়ে গেলেন এই মালিক তোমার প্রেমে পড়ে আমি খলিফার মেয়েকে বিবাহ করি নাই তোমার প্রেমে পড়ে আমি বাচ্চার মেয়েকে বিবাহ করি নাই তোমার প্রেমে পড়ে আমি দুনিয়ার বিমুখ হয়ে তোমার প্রেমে আমি পৃথিবীর শেষ প্রান্তে চলে যাচ্ছি আই মালিক তুমি আমাকে রক্ষা করো এই কথা বলতে তিনি মালিক বিন দিনার সিজদার মধ্যে আল্লাহর ইলহাম করে দিলেন গায়েব থেকে আওয়াজ আসলো এই দজলা নদীর মাছেরা তোমাদের তোমরা সকলে তোমাদের টুটের মধ্যে একটা করে করে দিনার নিয়ে ওই মাজির কাছে চলে যাও ওই মাজির যত খুশি দিনার নিবে আমার মালিক বিন দিনারকে মুক্ত করে দিবে এই গুসানাস্তিদেরই দজলা নদীর সকলের মাছ গুলার মুখে মুখে একটা দিনার নিয়ে নিয়ে ওই নৌকার চারে পাশে গুরগুর করতেছেন সকলে অবাক হয়ে গেলেন মালিক বিন দিনার সিজদার থেকে মাথা তুললেন তখন নৌকার মাঝি সহ নৌকার আরোহীরা মালিক বিন দিনারের কদমে কমা চাইলেন তখন থেকে তার নাম মালিক বিন দিনার হিসাবে মশহুর হয়ে গেছেন দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ একমাত্র কারণ কি তবা কারণ একমাত্র আরো জুড়ে বলেন কারণ কি তবা সেজন্য আমি যুবকদের কি বলবো ও যুবক আমি এত তোমার মতো একজন যুবক কথা বলেন ঠিক কি না কেননা যুবক যারা রয়েছে না আমিও তাদের মতো একজন যুবক যুবকদের মনের আকুতি কি যুবকদের মনের চাহিদা কি তা আমি বুঝবো কথা বলেন ঠিক কি না সেজন্য আমি যুবকদের কি বলবো যুবক যুবক পৃথিবীর জমিনে তোমার মত আরো কত কত বীর পালুয়ানরা দুনিয়ার জমিনে রাজত্ব করেছেন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তারা এখন আছে আরো জোরে বলেন আসেনি তাদেরকে তিন টুকরা সাদা কাপন পরিধান করে প্যাকেট করে ওই মাটির উপর যে আমরা বিচরণ করছি সেই মাটির ভিতরে রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সেজন্য রাসূলের দুজাহা

আমাদের সমাজ এখন দেখা যায় আমরা মানুষের হককে বক্ষণ করি কথা বলেন ঠিক কিনা আমরা মানুষের হকের কথা চিন্তা করি আর যুবরা বলে চিন্তা করি অন্যের টাকা সেটা আমরা আত্মসাৎ করি ফেলি মানুষকে মেরে আমার ক্ষমতা আছে আমি মানুষকে এমন ভাবে গ্রাস করি গরিবকে চুষন করি কথা বলেন ঠিক কিনা আমার ক্ষমতা রয়েছে আমি আজ এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হয়ে গেলাম ক্ষমতা আমার কাছে আছে আমি গরিবকে চুষন করলাম এরকম আসলে নাই অন্যের হক আমি বক্ষণ করলাম মনে রেখো তুমি অন্যজনের হক যদি তুমি বক্ষণ করে থাকো কেমতের ময়দানে সেটার শাস্তি অত্যন্ত ভয়াবহ কথা বলেন ঠিক কিনা আরো জোর বলেন ঠিক কিনা সেজন্য সরকারে সরকারি মদিনার একজন সাহাবি ছিলেন যার নাম আবু দাজানা যার নাম কি আবু দাজানা একজন সাহাবি ছিলেন যে সাহাবী সব সময় ফজর নামাজ নামাজ আমার নবী যখন সালাম ফিরাতেন সাহাবি দৌড় দিতেন সোবাহান সব সময় সাহাবাই কেরামরা খেয়াল করলেন সাহাবাই কেরামরা বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আপনার প্রিয় সাহাবি আবু দা জান সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দেয় একদিন আমার নবীও খেয়াল করলেন আবু দা জানা যখন সালাম ফিরাই আবু দা জানা মসজিদ থেকে বের হয়ে যায় আমার নবী একদিন আবু দা জানাকে ডাকলেন ও আবার সাহাবি বলো তুমি নামাজ শেষ হওয়া সালাম ফিরানোর সাথে সাথে তুমি বাড়িতে চলে যাও কেন আবু দাজানা সাহাবি দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একজন প্রতিবেশীর একটা খেজুর গাছ রয়েছে ওই খেজুর গাছে কিছু খেজুর রাতের মধ্যে আমার উঠানের মধ্যে পড়ে আমি নামাজ পড়া মাত্রই আমি ঘরে চলে যাই আমার উঠান থেকে তার খেজুরগুলা কুড়িয়ে সবগুলা তোকায়ে ওই খেজুরগুলো আমি তার ওঠানোর মধ্যে নিক্ষেপ করে জুর বলেন সুবহানাল্লাহ সাহাবী আবু দাজানা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি যেতে দেরি হয়ে যায় আমার সন্তান আমার ছেলে মেয়েরা যদি ওই খেজুর যদি বক্ষণ করে ওই খেজুর তনের হক আমার ছেলে মেয়েরা বখখন করবে এটা আমি কখনো সহ্য করতে পারবো না সেটা আল্লাহ এবং রাসূল নারাজ হয়ে যাবে কথা বলেন দেখে না আজ আমাদের সমাজের মধ্যে আমাদেরকে অনেকে অভিভাবকরা বলে মা বাবারা বলে হুজুর আমার সন্তান কথা শুনে না হুজুর আমার সন্তান আমাদের কি ভরণ পোষণের ক্ষমতা দেয় না ভরণ পোষণের টাকা দেয় না কথা বলেন ঠিক কি না এরকম সমাজে আছে কি নাই সন্তান যখন উপযুক্ত হয়েছে টাকা পয়সা ইনকাম করে তখন মা বাপকে দেখে না এরকম আছে না নাই কেন দেখি না বাবা কেন মা বাবার হক বুঝে না বুঝা গেলো ওই সন্তানকে আপনি নিশ্চয়ই মানুষ করেছেন হকেরও টাকা ছিল সুদেরও টাকা ছিল গুসেরও টাকা ছিল কথা বলেন দিয়ে খেলাম আরো জোরে বলেন দেখলাম বুসের বে হকের অন্যের হক মেরে খেয়ে যেই টাকা দিয়ে আপনি সন্তানকে খাওয়াবেন আপনার ছেলে মেয়েকে খাওয়াবেন মনে রাখবেন ছেলে মেয়ে কখনো আপনাকে নাজাত দিতে পারবে না এবং বড় হওয়ার পরে ওই ছেলে মেয়ে আপনার কোন খবর নিবে না কথা বলেন ঠিক না ওই রসুলের সাহাবি আবু দাজানা বললেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আমার সন্তান আমার ছেলে মেয়েরা এখান থেকে খেজুর বক্ষণ করবে সেজন্য আমি তাদেরকে এই খেজুর আমি কুড়িয়ে তার ওঠানের মধ্যে নিক্ষেপ করি আমার সাহাবি ওই প্রতিবেশীকে ডাকলেন সুবাহ বলেন আরো জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন আমি বিশেষ করে এইভাবে যারা সুন্নতের মাঠে ময়দানে খাদমত করছে আল্লাহ রব আলমিন ওনাদের আলমের মধ্যে আমলের মধ্যে অফুরন্ত বরকত দান করুক একটু জুড়ে বলেন আমি আমার শেষ কথা হুজুরে চলে এসেছে আমার বায়ানও শেষ আমি যে মেসেজটুকু আপনাদেরকে দিতে চাই আমার যুবক ভাইরা ইয়ং জেনারেশনের ভাইরা আসুন আপনারা যদি জাগ্রত হয়ে যান আপনারা যদি উদ্বেগী হয়ে যান আপনারা যদি দিনের পথে চলে আসেন আর কোন বাধা বিপত্তি আপনাদেরকে আঁকড়িয়ে রাখতে পারবে না কথা বলেন ঠেকে না আরো জুড়ে বলেন ঠিক কিনা সেজন্য আমি আপনাদের খাতমতে আরস জানাচ্ছি এখনো যারা বাহিরে রয়েছেন আপনাদের কদমে আরস জানাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আসবেন হুজুর তো ক্রীর পূর্তন পেশ করবেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলেন আমিন আর একটু বলেন আমিন বিশেষ করে আমার অগোছালো আলোচনা এখানে শেষ করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু